বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি শামিম আহমেদ, ওনার অ্যান্ড ফাউন্ডার অফ ক্রিয়েশন এইজ। তো আস্তে আস্তে করে জয়েন করতে থাকেন। বলেছিলাম যে রাত 8টার দিকে আরেকবার লাইভে আসব, বাট অ্যাজ ইউজুয়াল লেট। ঠিক আছে, তো যে যেখানে আছেন আজকে দেখেন 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 কি পরে আসছি, একদম চুনরি ব্লাস্ট। ঠিক আছে, জয়পুর চুনরি নাম দিয়েছি আমরা, জয়পুরি চুনরি পরে আসছি। সো তাড়াতাড়ি করে জয়েন করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এই ড্রেসটার হরেক রকম কালার আছে। হ্যাঁ, মজার ব্যাপার হচ্ছে যে আজকে একটা কালার কন্টেস্ট দিব। কালার কন্টেস্ট মানে হচ্ছে যে আমি যে আজকে এই ড্রেসটা এখন যে এই ড্রেসটা পরছি এই কালারের, তো এটার অ্যানাদার আছে আরও চার, মানে টোটাল চারটা কালার, আরও তিন ধরনের কালার আছে। আমি এই তিনটা কালারের ভেতরে কোন কালারটা পরবো আমার মনের সাথে যাদের মিলে যাবে, হ্যাঁ, তারা ফার্স্ট তিনজন উইনার পেয়ে যাবেন। ডেলিভারি চার্জ ফ্রি 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 ফর ওয়ান টাইম। ওকে, খালেদা বেগম আপু সবার প্রথমে জয়েন করেছেন, বলছেন হাই কেমন আছো, আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্লু আক্তার আঞ্জু আপু, ওকে, নাহিদ নাহার আপু, ওকে, সবাই এসে এসে জয়েন করো। হ্যাঁ, রুম রিমু আসান বলছেন হলুদ বউ, তাই না, একদম হলদে পাখির মতো, খোলো না, খুলে দাও। হ্যাঁ, তো আমি একটু দেখাই, চলে আসছি। ওকে, ওয়াও ওয়াও ওয়াও, বিউটিফুল লাগছে। হ্যাঁ, অনেকদিন পর চুনরি করছি। সুন্দরী বেগম আপু কেমন আছো, আলিয়া বেগম, আহারে আলিয়া বেগম বলছি, সুন্দরী বেগম আপু, ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ সবাই জয়েন করার জন্য। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে করে সবাই জয়েন করতে থাকেন, চলে আসছি আজকে রাতের লাইভে। তো দ্রুততার সাথে জয়েন করলে দ্রুত দ্রুত আমি ড্রেসগুলো দেখাই দিব। এত সুন্দর একটা চুনরি, একদমই চুনরি ড্রেস পরে আসছি, চুনরি প্রিন্টেড নট, হ্যাঁ চুনরি, এটা হচ্ছে গিয়ে জয়পুরি কাপড়ের উপরে সুন্দর করে চুনরি প্রিন্ট করা, মানে মাশাল্লাহ, অনেকদিন পর এত কালারফুল একটা ড্রেস আমি পেয়েছি। ঠিক আছে, খুবই কালারফুল। অ্যান্ড চুনরি মানেই হচ্ছে যে কি মন ভালো করে দেয়, চুনরি মানেই হচ্ছে যে কালারফুল। হ্যাঁ, তো এই কথা খেয়াল রেখে, অ্যান্ড অলওভার একটা যে দোসি ওয়ার্ক করা আছে পুরো ড্রেসটাতে। ঠিক আছে, তো আমি একটু দেখাই দেই। বা ওকে আপু কেমন আছে, খুব সুন্দর লাগছে। আচ্ছা, কন্টেস্ট আমি শুরু করি নাই, আমি জাস্ট তোমাদেরকে কালারগুলো দেখাই দিলাম, ফার্স্ট টাইম কালারগুলো একটু দেখাই দিই। ঠিক আছে, তো এটা তো আমি পরে আছি যেটা সেইটা। হ্যাঁ, এটার চার চারটা কালার আছে, এদিকে আসো তানিশা। হ্যাঁ, তো এটা তো আমি পরে আছি এটা, তারপর হচ্ছে গিয়ে একটা ম্যাজেন্টা কালার, ওকে, দেন হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে একটা অ্যাশ অ্যাশ টাইপের খুব সুন্দর একটা কালার, দেন এইটার হচ্ছে গিয়ে মেরুন কালার, হ্যাঁ ডার্ক মেরুন কালার। সো তোমাদের বলতে হবে এরপর আমি কোন ড্রেসটা পরবো, বাট এখন না, এখন তো আমি তিনটা কালার দেখিয়ে দিলাম, যে আদার কি আদার্স যে তিনটা কালার আছে সে তিনটা কালার দেখিয়ে দিলাম। তোমরা জাস্ট আমি যখন কন্টেস্ট করবো তখন আমি শুরু করবো বলছি বলবো। ঠিক আছে, ফারহানা আফরোজ বলছেন ভেরি নাইস ড্রেস, ওকে মিনুয়ারা, ওকে মিনুয়ারা আপু, ফারহানা আফরোজ মানে হচ্ছে আমাদের মিনুয়ারা আপু। ঠিক আছে, শাপলা শাপলা বলছেন কেমন আছো আপু, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। এই যে একদম খুবই সুন্দর, দেখেন খুবই সুন্দর কালারফুল একটা ড্রেস পরে আসছি। তো যার যার ভালো লাগবে তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে। তানজিলা সালাম চৌধুরী বলছে হাই বিউটিফুল, ওকে তানজিলা সালাম চৌধুরী ওরফে লাবণী, মনু গোলু মলু আমাদের লাবণী। ঠিক আছে, হাজি আমজাদ হোসেন বলছেন নাইস থ্যাংক ইউ, ফারহানা আফরোজ মানে ওরফে হচ্ছে মিনুয়ারা আপু বলছেন, ওকে কী বলছেন, যা চলে গেল। আচ্ছা ঠিক আছে, তো আমি আজ অনেক দ্রুত স্ক্রল আপ হচ্ছে, হ্যাঁ কমেন্ট, সো আমি এখন আমার ড্রেসটা দেখাই দিই, দেন বলে দিব যে এইটাতে কী কী কালার, কোন কালারটা এটা নেক্সট আমি পরতে যাচ্ছি। ঠিক আছে, তো আমি একটু দেখাই দেই। ও মাই গড, ও মাই গড, হ্যাঁ আমি একদম ড্রেসে চলে গেলাম। এখন গেস করো না, মেরুন লিখেছো কে আদিতারিফা, এখন গেস করো না, কারণ এখন আমি আর নিব না। হ্যাঁ, কারণ আমি যখন কন্টেস্ট শুরু করবো তখন আমি বলবো। ঠিক আছে, ওয়াও সো বিউটিফুল, সো বিউটিফুল কালার কন্ট্রাস্ট, এটা হচ্ছে গিয়ে একদম লাইট একটা বাসন্তী ইয়েলো, হ্যাঁ খুব সুন্দর একটা ডার্ক ইয়েলো বলতে পারো, কিংবা লাইট বাসন্তী ইয়েলো, কারণ বাসন্তী কালারটা বলতে গেলে আরেকটু কটকটা হয়, আরেকটু ডার্ক হয়, সো এটা এতটা ডার্ক না। ঠিক আছে, এটা একটা মিষ্টি সুন্দর একটা ইয়েলো কালার। হ্যাঁ, তার মধ্যে আবার পুরোটুকু হচ্ছে জয়পুরি ড্রেস, একদমই পিওর কটন, হ্যাঁ তার মধ্যে আবার জয়পুরি ড্রেস, তো কী যে সুন্দর করে, কী যে সুন্দর করে কারুকাজ করা আছে, ও মাই গড কি বলবো। ঠিক আছে, তোমাকে খুবই সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ জাকিয়া রুবি বলো, নাইস কালেকশন, থ্যাংক ইউ জাকিয়া রুবি, সো বিউটিফুল একটা কালেকশন এটা, হ্যাঁ অনেক সুন্দর একটা কালেকশন। সো এই যে দেখেন, ও মাই গড, ও মাই গড। ঠিক আছে, কোথা থেকে শুরু করবো,
প্রথমে তো কালারটা বলে নিলাম, তার মধ্যে এতগুলা সুন্দর সুন্দর কালার, মাল্টি কালার আছে এটার ভেতরে। দেন ওকে, সো এইটা হচ্ছে গিয়ে জিনিসটা, দেখেন কত সুন্দর করে হ্যাঁ এইভাবে প্রিন্ট করা আছে, এই যে জারদৌসি চুনরি প্রিন্ট করা আছে, দেখা যাচ্ছে খুবই সুন্দর করে জারদৌসি চুনরি প্রিন্ট করা আছে অল ওভার ড্রেসটাতে। এটা কিন্তু চুনরি ড্রেস না, জাস্ট চুনরি প্রিন্টেড ড্রেস, ঠিক আছে। এই যে দেখেন, হ্যাঁ কটন, একদম পিওর কটনের ভেতরে, একদম আরামদায়ক কটনের ভিতরে এইভাবে চুনরির, এই যে চুনরির মতো করে স্টার্ট করা আছে, মাল্টি আছে এখানে, মাল্টি কালারের ভেতরে অনেক সুন্দর সুন্দর কালার আছে। আমি দেখাই দিব, স্ট্রাইপটা নাই দেখালাম, ঠিক আছে স্ট্রাইপটা দেখাই। স্ট্রাইপটা হচ্ছে একদম হোয়াইট কালার অ্যান্ড গ্রিন কালার, হোয়াইট কালার অ্যান্ড গ্রিন কালার, এরকম স্ট্রাইপ স্ট্রাইপের ভিতরে আবার এই যে এরকম মানে রাউন্ড করে এরকম খুব সুন্দর করে, এই যে দেখেন ওয়াও, এখানে পার্পল কালার আছে, রেড পার্পল গ্রিন অ্যান্ড হোয়াইট, হ্যাঁ রেড পার্পল গ্রিন অ্যান্ড হোয়াইট, সো বিউটিফুল একটা কালার কম্বিনেশন, সো গর্জিয়াস একটা কালার কম্বিনেশন, ঠিক আছে। এত গর্জিয়াস, এত সুন্দর ওয়ার্ক করা, খালি প্রিন্ট না, প্রত্যেকটা পরতে পরতে ওয়ার্ক। লাইক আমি তোমাদেরকে প্রথম ফার্স্ট স্টেজে দেখাই দিই, হ্যাঁ ফার্স্ট স্টেজেই দেখাই দিই, যে প্রথম থেকে জাস্ট ওয়ার্কটা, হ্যাঁ শুরু কোথা থেকে, একদম কাঁধে থেকে একদম নিচ পর্যন্ত খুব সুন্দর করে শুরু। আপু আপনার ড্রেস, আপনার সব ড্রেসই অসম্ভব সুন্দর, থ্যাংক ইউ। তো এইভাবে সুন্দর করে দুই কাঁধে থেকে এইভাবে ওয়ার্ক শুরু আছে, শুরু করা আছে। অ্যান্ড এগুলো কিন্তু ডলার সেট করা, হ্যাঁ একদম তোমার এগুলো যে নিখুঁত বলতে কোনো ওয়ার্ক না, হ্যাঁ হ্যান্ডিক্রাফট কেমন হয়, হাতের কাজ কেমন হয়, এতটা নিখুঁত কিন্তু হয় না, হ্যাঁ বোঝা যায় যে হাত দিয়ে কাজটা করা হয়েছে। তো এই কাজটাও এইরকম ধরনেরই করা, হ্যাঁ এইভাবে ডলার ওয়ার্কটা যে বসানো হয়েছে, এই যে আরি ওয়ার্কটা করা হয়েছে, যে এটা হস্তচালিত মেশিন দ্বারা, হ্যাঁ এটা কিন্তু একদম মেশিন ওয়ার্ক হলে একদম গদ বাঁধা টাইপের এরকম দেখতে বেশ সুন্দর লাগে না, কেমন জানি লাগে মেশিন ওয়ার্কগুলো দেখতে, হ্যাঁ মনে হয় যে না সো চিপ পরা যায় না, ওরকম টাইপের না এটা, ঠিক আছে। হলুদিয়া পাখি, তোমাকে হলুদ আর টিয়া পাখির মতো লাগছে নন্দিন ইসলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই বেশি বেশি করে একটু শেয়ার করে দেন, হ্যাঁ কারণ আজকের ড্রেসটা একদমই ধামাকা কালেকশনের মধ্যে একটা। তো ফুল বডিতে, ফুল বডিতে এইভাবে ডলার ওয়ার্ক করা আছে, এই যে এইভাবে, হ্যাঁ স্ট্রাইপগুলোতে জাস্ট এই যে এইভাবে স্ট্রাইপটা গেছে না, এটা হাফ স্ট্রাইপ গেছে, জাস্ট কোটির মতো দেখতে। ওকে আমি একটা নিব, ওকে আপু তোমার সব ড্রেস অসম্ভব সুন্দর, মন চায় সব ড্রেস নিয়ে ফেলি, আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ, ঠিক আছে। সো বিউটিফুল একটা জিনিস, টোটালি মাথা নষ্ট, হলুদিয়া ভেরি নাইস ড্রেস, হ্যাঁ। তো এটা হচ্ছে গিয়ে এইরকমও তরো সুন্দর একটা ড্রেস। তো দুই সাইডে এইরকম অনেক সুন্দর করে হ্যাঁ ডলার সেট করা আছে, আরি ওয়ার্ক করা আছে, তো দুই সাইডে এরকম করা আছে। অ্যান্ড মিডল পোর্শনের যে জিনিসটা, সেটা হচ্ছে সম্পূর্ণ রেড কালারের ভেতর, ওকে খুব সুন্দর করে রেড কালারের ভেতর এইভাবে গিট ওয়ার্ক করা আছে, হাতের কাজ করা আছে রেড কালারের উপর, এই যে রেডের উপর এইভাবে চুনরি, পার্পল চুনরি করা আছে, দেখা যাচ্ছে কত সুন্দর করে, হ্যাঁ কত জাস্ট মানে কতটা সুন্দর হতে পারে, দেখেন কতটা সুন্দর, হ্যাঁ খুবই সুন্দর করে এইভাবে রেডের সাথে যে পার্পল কালারের যে চুনরির যে প্রিন্ট আছে তার সাথে আবার গিট গিট ওয়ার্ক করা আছে, ঠিক আছে। হলুদিয়া পাখি, সোনালি বরণ পাখিটা লাইভে আসিল এখন, হ্যাঁ জান্নাত স্বাগত, যেমনে খুশি অমনে বলেন, হ্যাঁ আসলে ড্রেসটা কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে। যে কেউকে সুন্দর লাগবে, যে কাউকে সুন্দর লাগবে, কারণ এত এত সুন্দর করে তার কালার কম্বিনেশন, তার ওয়ার্ক করা, মানে এটা জাস্ট ফ্যান্টাস্টিক, ঠিক আছে। কখন থেকে তোমার অপেক্ষায় বসে আছি আর এখন এলে, হ্যাঁ আপু দেরি করে ফেললাম তাই না, ওকে। সো রাত্রে মনে হয় আরেকটা প্রিমিয়ার লাইভ দিব ইনশাল্লাহ, হ্যাঁ তোমরা যদি প্রিমিয়ার লাইভ চাও, আমাদের রিস্টক যেগুলো হয়েছে সেখান থেকে একটা প্রিমিয়ার লাইভ দিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে, যেহেতু আমি লেট করে ফেলছি। আচ্ছা সো এইটা হচ্ছে গিয়ে গলাটা এইভাবে গিট ওয়ার্ক করা আছে, এই যে এইভাবে গিট ওয়ার্ক করা আছে, ওকে। অ্যান্ড এখান থেকে, হ্যাঁ এই যে ডলার ওয়ার্ক স্টার, হ্যাঁ খুব সুন্দর করে এই ওয়ার্কের মধ্যে যে গিট ওয়ার্ক আছে, তারপরে এই যে দেখো গিট করে যে ফ্লাওয়ার যে করে, ফ্লাওয়ার করে যে ডলার নেই, এটা মনে হয় গ্লাস, হ্যাঁ গ্লাস সেট করা হয়, মিরর সেট করা হয়, তো খুব সুন্দর করে মিরর সেট করা, এই যে টোটালি ওয়াও, খুবই সুন্দর ব্যাপার স্যাপার, এই যে
পুরোটুকু হাতের কাজ, এটা কিন্তু পুরোটুকু হাতের কাজ। সো খুবই সুন্দর একটা জিনিস, পুরো গলাটা জুড়ে, লাইক পুরো গলাটা জুড়ে এইভাবে সুন্দর করে গিট ওয়ার্ক করা আছে, গ্লাস ওয়ার্ক করা আছে, হ্যাঁ, তার মধ্যে আবার এই যে গিট দিয়ে ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে, ও আবার এই যে চেইন ওয়ার্ক আছে, এই যে দেখো এখান থেকে চেইন ওয়ার্ক আছে, হ্যাঁ, যেটা কিনা আড়ি ওয়ার্ক বলি আমরা, খুব সুন্দর করে আড়ি করা আছে, এই যে হ্যাঁ পুরোটুকু গলাটা জুড়ে। সো আমরা দুই সাইডে কাজ পেলাম, তোমাকে ভীষণ ভালো লাগছে, থ্যাংক ইউ, ভেরি 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 বিউটিফুল ফারহানা আসাদ, থ্যাংক ইউ আপু, মিনু আর আপু অনেক অনেক ধন্যবাদ। তো সবাইকে, হালিমা আক্তার আপুকে অনেক 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 ধন্যবাদ, ঠিক আছে। তো আমরা কী পেলাম, এখানে কারুকাজ পেলাম, দেখো এখানে যে দোষী একটা কারুকাজ করা আছে, তারপর এখানে একটা কারুকাজ করা আছে, হ্যাঁ, দেন এখানে যে শেষ না, পুরো ড্রেস জুড়ে, লাইক পুরো ড্রেসটা জুড়ে এইরকম ওয়ার্ক করা, লাইক আপনি এখানে যান, এখানে চুনরির একটা কলকা করা আছে, আচ্ছা চুনরির কলকার আগে আবার এদিকে একটা এই যে, হ্যাঁ ঘুড়ির মতো শেপে, এই যে দেখেন এইদিকে খুব সুন্দর করে ঘুড়ির মতো শেপে আবার এইখানেও ফ্লাওয়ারের গিট করা আছে, ঠিক আছে, তার মধ্যে আবার মিরর ওয়ার্ক করা, তার মধ্যে আবার গিট 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 ওয়ার্ক করে এই ঘুড়ির শেপটা, যে এইটাতেও আউটার লাইন অনেক সুন্দর করে আড়ি ওয়ার্ক করে দেওয়া আছে। তো টোটালি একটা ওয়ার্কফুল ড্রেস, হ্যাঁ, আর মানে একদম কারুকাজ সম্পূর্ণ ড্রেস, ওকে ওকে, হাই হাই রে নিশা চৌধুরী আপু বলছে, আপু এই ড্রেসগুলো তুমি পড়লে অনেক সুন্দর লাগে, আমি পড়লে মনে হয় এত সুন্দর লাগবে না, অবশ্যই সুন্দর লাগবে, 100% আমার চাইতে সুন্দর লাগবে, ঠিক আছে, আমি তো ল্যাবা ছাবার মতো পরে আসি, ঠিক আছে, তো তোমরা আরও সুন্দর করে আরও গুছিয়ে পড়বো, আরও ভালো লাগবে, যত হ্যাঁ যত সুন্দরভাবে একদম ক্যারি করবা ড্রেসটা, যত সুন্দরভাবে বানাবা তত সুন্দর লাগবে। আমি জাস্ট নর্মালি ডিজাইন দিই, আমি কিন্তু ড্রেসের কোনো আলাদা আলাদা একটা যে আলাদা ডিজাইন করে ড্রেসকে আলাদা রকম একটা সৌন্দর্য দিয়ে দাও সেটা দিই না, আমি নর্মালি যেরকম একটা ড্রেস বানাই ঠিক একদম নর্মালি সেরকমই বানাই, যেন তোমরা হ্যাঁ বেশি মানে রংচটো যেন না লাগে, দেখে যেন তোমাদের না মনে হয় যে আল্লাহ আপু ড্রেসটা কত সুন্দর দেখলাম, কীভাবে কীভাবে বানাইছে, হাতে নিয়ে দেওয়ার পর দেখি যে এটা তো সিম্পল একটা ড্রেস, এটা তো আপু বানায় এটা কেরামতি দেখাইছে। তো আমি ওরকম কেরামতি টাইপের ড্রেস বানাই না অলওয়েজ, হ্যাঁ মানে অলওয়েজ কি অলওয়েজই আমি বানাই না, আমি জাস্ট নর্মাল ডিজাইনে বানাই, যেন তোমরা নর্মালি দেখে বুঝতে পারো যে ড্রেসটা আসলে তোমরা মানে কতটা সুন্দর। এখন এটাতে আপনি যদি ফ্লোরাল স্লিভ দিতেন, কিংবা আপনি যদি এখানে ওই যে রাফেল স্লিভ দিতেন, তারপর যে কোনো ডিজাইনিং সালোয়ার ডিজাইনিং করতেন, গলায় ডিজাইনিং করতেন, যে কোনো ডিজাইন করতে পারতেন, ঠিক আছে। সো এই হচ্ছে গিয়ে কথাটা, সো আমি এগুলো কিছুই করি না, আমি নর্মালি বানিয়েছি, তারপরেও অনেক গর্জিয়াস লাগছে ড্রেসটা, আসলেই গর্জিয়াস, ঠিক আছে। তো এখানে দেখিয়ে দিলাম, হ্যাঁ, তারপর আপু ক্যান্ডি ফ্লস ড্রেসের রাত 8টায় পাইছে, অনেক সুন্দর হয়েছে, জাস্ট ওয়াও, তবে শেয়ার করেছিলাম বলেও ছিলাম কিন্তু ডিসকাউন্ট দেয়নি, জয়নব খাতুন যে নেক্সট টাইম ডিসকাউন্ট নিয়ে নিয়েন, হ্যাঁ ভুলক্রমে এগুলো হয়ে থাকে, হ্যাঁ অনেকের সাথেই হচ্ছে, তো নেক্সট টাইম ডিসকাউন্ট নিয়ে নিন, জয়নব খাতুন আপু নেক্সট টাইম একদম বলবেন যে আমাকে ডিসকাউন্ট দেননি কেন, ঠিক আছে। অ্যান্ড আপনি অনেক ভাগ্যবতী, আপনি যে ক্যান্ডি ফ্লস পেয়েছেন, ক্যান্ডি ফ্লস অনেকেই পাইনি আমাদের, হ্যাঁ ক্যান্ডি ফ্লস অনেককেই আমরা দিতে পারি নাই, ওকে। তো এটা হচ্ছে গিয়ে টোটাল জিনিসটা, অ্যান্ড এই যে দেখো কলকার কথায় এসেছিলাম, এই যে দেখো কলকা, হ্যাঁ চুনরি প্রিন্ট করা, কিন্তু হোয়াইট চুনরির সাথে হোয়াইট কালারের চুনরি প্রিন্ট করা আছে, চুনরি প্রিন্টের সাথে আবার হ্যাঁ এগুলা কলকা মানে আড়ি ওয়ার্ক দিয়ে পুরো কলকাটাকে রাউন্ড করে দেন পুরো কলকাটা আড়ি ওয়ার্ক দিয়ে করা আছে, ঠিক আছে। এইভাবে কলকাটা গেল, দেন এখানে আবার দেখো ওয়াও কত সুন্দর কালার কম্বিনেশন, জাস্ট মাইন্ড ব্লোয়িং, ঠিক আছে। হাই আপু কেমন কেমন আছো, ওকে জাহানারা বেগম, একটু স্ক্রিনশট নাও তো জাহানারা বেগম, জাহানারা বেগম, ওকে আপু আপনার প্রবলেমটা সলভ করে দেওয়া হবে, স্ক্রিনশট নিয়ে দেখো। জামি যখন বলছে গায়ে এত নতুন কাপড় জড়ায়ও না, কারণ নতুন কাপড় অনেক জীবাণু থাকে, মুখে মাস্ক পরে করবে, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ এত আমাকে নিয়ে ভাবার জন্য, অনেক ধন্যবাদ। সাদিয়া জাসমিন বলছেন ওয়াও, আচ্ছা আমি যে পোর্শনটা দেখাচ্ছি এখান থেকে, মানে তোমরা একটু খেয়াল করো, জাস্ট এইখান থেকে এই পর্যন্ত যা দেখালাম পুরোটুকু কিন্তু হ্যাঁ প্রিন্টের সাথে পুরোটুকুতে কারুকাজ আছে, দেন এই যে এইটা হচ্ছে গিয়ে প্যানেল পোর্শনটা,
মাই গড, এই যে দেখেন এখানে যে একটা, হ্যাঁ একটা যে কি বলে এটাকে, একটা শেডের খেলা হয়েছে, খুব সুন্দর একটা শেডের খেলা করা হয়েছে, তার মধ্যে আবার অনেক সুন্দর করে এইভাবে ডলার সেট করা আছে। হ্যাঁ এই রাউন্ডের মধ্যে এই যে এখানে চুনরি প্রিন্টটা করা আছে, এইভাবে গোল গোল করে খুব সুন্দর করে চুনরি প্রিন্টটা করা আছে, সেখানে খুব সুন্দর করে ডলার সেট করা আছে। এই যে ডলার সেটিংটা দেখেছেন, খুব সুন্দর করে ডলার করা আছে। দেন এখানে কলকা করা আছে, কলকার সাথে আবার আরি ওয়ার্ক আছে, ডলার ওয়ার্ক আছে, এইভাবে কিন্তু পুরোটুকুতে আছে। আর নিচে যে দুইটা বরফি দেখতে পাচ্ছেন, দুইটা না অনেকগুলা বরফি, এই যে যতগুলা বরফি দেখতে পাচ্ছেন, মানে ঘুড়ির মতো প্রিন্ট করা, চুনরির প্রিন্ট করা, এগুলোতে সবগুলোতে গিট ওয়ার্ক, আরি ওয়ার্ক এবং এই যে ডলার ওয়ার্ক করা আছে। সো টোটালি অনেক অনেক আপু, ক্যান্ডি ফ্লস ড্রেসটা কি রিস্টক করা যাবে? আছে ক্যান্ডি ফ্লস এক দুইটা, একটা আর কি, তো ওরা তো স্টক আউট, ওনাকে তো স্টক আউট বলে দেবে। ওকে পেজে নক করেন রিমো আসান আপু, ঠিক আছে এখন নক করেন, যদি এখন নক করেন তাহলে আর স্টক আউট শুনতে হবে না, ঠিক আছে। ওকে সো এটা হচ্ছে কি টোটাল টোটাল, হ্যাঁ টোটাল জিনিসটা দেখেন, হ্যাঁ চুনরি চুনরি প্রিন্ট করা, অনেক সুন্দর করে চুনরি 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 প্রিন্ট করা। দেন এইখানে আছে, হ্যাঁ এই যে এইভাবে ফ্লাওয়ার করা, গিট ফ্লাওয়ার করা, দেন এটার মিডলে আছে এই যে ওয়াও ওয়াও, হ্যাঁ এই যে গিট ফ্লাওয়ার যে করা আছে সেখানে কিন্তু অনেক সুন্দর অরেঞ্জ কালার করা আছে। দেন এখানে হ্যাঁ ডলার ওয়ার্ক করা আছে, ফ্লাওয়ার ফ্লাওয়ার ওয়ার্ক, অ্যান্ড এইখানেও লাস্ট পর্যন্ত, লাস্ট প্যানেল পর্যন্ত আমি একটু দেখাই। লাস্ট প্যানেলটা হচ্ছে এখানে, তো এটা হচ্ছে কি বলে একটা বাসন্তী কালার, খুব সুন্দর। তার মধ্যে আবার এখানে অনেক সুন্দর করে রেড কালার, হ্যাঁ শেড করা হয়েছে, তার মধ্যে আবার এখানে পার্পল কালার, মানে জাম পার্পল টাইপের একটা বেগুনি, সরি বেগুনি কালার দেওয়া আছে। দেন এখানে বরফিগুলোতে পুরোটুকু নিচ পর্যন্ত জাস্ট এই লাইনটুকু ওয়ার্ক করা আছে, হ্যাঁ ওয়ার্কের কোনো অভাব নাই। টোটাল জিনিসটা দেখেন, ফুল ফ্রন্ট পার্টটা খুব সুন্দর করে এভাবে ওয়ার্ক করা আছে, একদম পুরোটুকুতে কারুকাজ করা আছে, একদম একদম ফ্রন্ট থেকে, ঠিক আছে একদম আপ থেকে নিচ পর্যন্ত। ওকে আচ্ছা যাই হোক, সো এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট পার্টটা গেল ফুল কারুকাজ করা। নন্দিতা বলছে ওয়া ওকে, অ্যান্ড এটা হচ্ছে কি ব্যাকপার্টটা, ব্যাকপার্টটা ফ্রন্ট পার্টের মতো এইভাবে চুনরি প্রিন্ট করা। হ্যাঁ ব্যাকপার্টে কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে দেখেন, হুম চুনরি প্রিন্টটা যে কীরকম সুন্দর, কীরকম সুন্দর চুনরি প্রিন্টটা, ঠিক আছে। তো এটা গেল ব্যাকপার্টটা, দেন এই যে ব্যাকপার্টের প্যানেল পোর্শনটা। ওকে আপু তুমি এমনিতে অনেক সুন্দর, ওকে ওড়নাটা একটু সুন্দর করে পড়লে আরও কিউট লাগবে, ওকে ইনশাল্লাহ। আচ্ছা আপু ড্রেসের কালার দেখে মুগ্ধ হয়ে যাই, কী যে সুন্দর, রাইট আপু, ও আপু কখন আসছো আমি তুমি, আমি কোনো নোটিফিকেশান পাই নাই, অনেক অনেক নাচ লাগছে বাবা, হ্যাঁ অনেকেই নোটিফিকেশান পাচ্ছে না, এই একটাই আমাকে কমপ্লেন সবাই করছে। ওকে এত এত আপু আপনার ড্রেসগুলো এত এত ঝাঁকানাকা কেন? আমার, আমি নিজেই অনেক ঝাঁকানাকা, ঠিক আছে আমার চয়েসও ঝাঁকানাকা। রাজশাহীতে কি ডেলিভারি করা যাবে? অবশ্যই রাজশাহীতে ডেলিভারি করা যাবে, হয় রাজশাহীতে ডেলিভারি এখন যাচ্ছে না, হ্যাঁ যাচ্ছে, আপনি কিসের মাধ্যমে নেবেন এটা শুধু জানিয়ে দেবেন আমাদেরকে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে গিয়ে স্লিভসের পোর্শনটা, আচ্ছা ব্যাক পার্টটা দেখিয়ে দিলাম, ব্যাক পার্টটা ফ্রন্ট পার্টের আদলেই করা দেখেন, হ্যাঁ জাস্ট ফ্রন্ট পার্টে যে মাঝখানে যে এই এই পোর্শনটা আছে এটা খালি ব্যাক পার্টে নাই। অ্যান্ড এই যে দেখেন এটা হচ্ছে স্লিভসের অংশটা, হ্যাঁ স্লিভসে আবার অনেক সুন্দর করে গ্রিন স্টাইপ, ইয়েলোর সাথে কিন্তু গ্রিন স্টাইপটা খুব মানে এত এত সুন্দর লাগে, হ্যাঁ খুব সুন্দরভাবে যাচ্ছে দেখেন, এই যে খুবই নাইস একটা ব্যাপার স্যাপার। সো দুই দুইটা স্লিভস আছে, অ্যান্ড স্লিভসটা একদম সুন্দর করে হ্যাঁ আমি বানিয়েছি, অ্যান্ড ড্রেস থেকে কাপড় নিয়ে আমি জাস্ট এই যে ড্রেসের একটা পোর্শন নিয়ে জাস্ট আমি এখানে পার করে দিয়েছি। ওকে একের ভিতর সব কালার, রাইট, এটাতে অনেকগুলো কালার কম্বিনেশান আছে, এই যে এটা টোটাল সিস্টেম, বানানোর পরে আরও দারুণ লাগে। এবার ওড়নাটা দিয়ে দাও, ওকে এবার ওড়নাটা দেখাই দেই। ওকে আপু কেমন আছো? তাসলিমা আক্তার আপু, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তাসলিমা আক্তার। অ্যান্ড অ্যান্ড এই যে আমার মায়ের নামে আপনার নাম, আমার মায়ের নাম হচ্ছে তাসলিমা বেগম, ঠিক আছে। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে সালোয়ারটা দেখেন, খুব সুন্দর একটা সালোয়ার দেওয়া আছে, একদম কটন, পিওর কটনের
সালোয়ার, হ্যাঁ একদম সেম সেম কালারের, খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস। তো যার যার ভালো লাগবে শেষে নিয়ে নেবেন। এটা হচ্ছে কি জয়পুরী চুনরি আমরা নাম দিয়েছি, ওকে, যেহেতু জয়পুরী ম্যাটেরিয়ালের উপর, জয়পুরী কাপড়ের উপর চুনরির ওয়ার্ক করা। ওকে আপু, এটা কি চুনরি প্রিন্ট এর ড্রেস, অসাধারণ লাগছে ড্রেসটা। তুমি তো ঝাঁকানাকা ড্রেস এনে সবার মনে দোলা দিয়ে যাও যাও যাও, রাইট? ওকে, তো এটা হচ্ছে কি ওড়নাটা, হ্যাঁ ওড়নাটাও মাশাল্লাহ অনেক সুন্দর একটা ওড়না, অ্যান্ড অনেক সুন্দর করে পার করা আছে, বেগুনি এবং ব্রাউন কালারের সুন্দর একটা পার, বেগুনি এবং ব্রাউন কালারের খুব সুন্দর একটা পার করা আছে, ভেতরে আবার গ্রিন কালার আছে, রেড কালার আছে, টোটালি কালারফুল একটা টেক্সচার। চুনরি মানেই কালারফুল, হ্যাঁ কোন চুনরি কখনোই নিউট কালার হয় না তেমন একটা, তারপর কালার থাকে না চুনরি এরকম হয় না, চুনরি মানেই হচ্ছে যে একদম আপনার ঝাঁকানাকা কালার হতেই হবে, হ্যাঁ এটা ছাড়া চুনরি পসিবল না কোনো দিনই। সো এটা হচ্ছে গিয়ে পাড়ের পোর্শনটা এভাবে চারদিকে ঘুরিয়ে পার দেওয়া আছে, অ্যান্ড এখান থেকে দেখাই দিই, এই যে ওয়াও 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 ওয়াও, খুবই সুন্দর পুরো ওড়নাটা, খুবই সুন্দর, অ্যান্ড পুরো ওড়নাটা জুড়ে, এই যে আমি পাড়টা দেখিয়ে দিলাম, পাড় না বর্ডারটা দেখিয়ে দিলাম, অ্যান্ড এই যে এটা হচ্ছে ওড়নার বর্ডারে খুবই নাইস করে, হ্যাঁ এইভাবে কুশি কাটার হেম করে, কুশি কাটার কাজ কিন্তু অনেক কঠিন কাজ, তো প্রত্যেকটা ওড়নায় কুশি কাটার কাজ পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? এই যে এইভাবে খুব সুন্দর করে চারদিকে কুশি কাটার কাজ করে দেওয়া আছে, হেম করে এটা করতে হয়। আমি সবসময় বুঝিয়ে বলি যে কুশি কাটার কাজ কিন্তু সো টাফ, হ্যাঁ এটা কিন্তু সব ওড়নায় থাকে না, তো এই ওড়নায় আপনারা কুশি কাটা পাচ্ছেন চারদিক থেকে। ওকে, দেন আমি একটু ঘোমটা দিয়ে দিই, কারণ মেজারমেন্ট করার কিছু নাই এই ড্রেসটা নিয়ে। প্রাইস গেস করে ফেলেন। ওকে, ড্রেসটা কি সম্পূর্ণ কটনের? হ্যাঁ আপু, সম্পূর্ণ কটনের। প্রাইস গেস করে ফেলেন, ফার্স্ট তিনজন উইনারকে দিয়ে দিব, ডেলিভারি চার্জ ফ্রি একদম। তো এই যে দেখেন, ঘোমটা দিলেও ভালো লাগে, চুনরির সাথে না যেমনি খুশি অমনিই ভালো লাগে, একদমই না একদমই, মানে কালারফুল হয়, হ্যাঁ মানে ফ্রি, সব কালার ফ্রিতে পেয়ে যাবেন এই চুনরির ড্রেসগুলোতে, একদম ফুল ফ্রি হয়। ওকে, সো প্রাইস গেস করে ফেলেন, তিনজন উইনার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ইয়ের দিয়ে দাও, ড্রেসে দিয়ে দাও, স্ক্রিনশটের জন্য নিয়ে নিই। ওকে, স্ক্রিনশট নিয়ে নেন। আপনি কে, দামটা জানতে পারি? দামটা সবাই জানতে পারবে, একটু অপেক্ষা করেন। পাপিয়া সুলতানা হিরাপু বলছেন 1150 টাকা, সঞ্জিদা ইসলাম রূপাপু বলছেন 1150 টাকা, আইরিন বান্না বলছেন 1500 টাকা, মৌসুমি শান্তা বলছেন 1400 টাকা, জাহানারা বেগম বলছেন 1150 টাকা। আর একটু ভালো করে গেস করলেই পেয়ে যাবেন, কাছাকাছি এসে পড়ছেন অনেকেই, ঠিক আছে? সো এই যে এটা হচ্ছে গিয়ে ড্রেসটা, অ্যান্ড এইটা হচ্ছে ওড়নাটা, আমি ফার্স্ট উইনার পেয়ে গিয়েছি। ইয়েস, আমি ফার্স্ট উইনার পেয়ে গেছি। এটা হচ্ছে গিয়ে ড্রেস, এটা হচ্ছে ওড়না, ফুল কুশি কাটা পার সহ করা একটা ওড়না, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে পুরো ড্রেসটা, একদম রিজনেবল প্রাইসের ড্রেসটা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? থ্রি পিস, ওকে, মাত্র, আচ্ছা যাই হোক, তো আচ্ছা পরে বলি মাত্র কত। এই যে অল ওভার কাজ, অল ওভার কারুকাজ করা। ওকে, পাপিয়া সুলতানা হিরাপু ফার্স্ট উইনার হয়েছেন, আমাদের সেকেন্ড উইনার হয়েছেন ডলি পারভিন, অ্যান্ড থার্ড উইনার একসাথেই হয়েছেন মাসুমা খাতুন আপু, ঠিক আছে? তিনজন লাকি উইনার, হ্যাঁ আমার এই ড্রেসটার জন্য প্রাইস গেস করে একদম ডেলিভারি চার্জ জিতে নিয়েছেন ফর ওয়ান টাইম। যে কোনো দিনই নেন না কেন, যে কোনো ড্রেস নেন না কেন, ডেলিভারি চার্জ ফ্রি পাবেন। তো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা, এটা হচ্ছে ওড়নাটা, অ্যান্ড এটার সালোয়ারটা দেখিয়ে দিয়েছি, থ্রি পিস। ওকে, তো আমি প্রাইস বলে দিই, হ্যাঁ প্রাইস বলে দিই, প্রাইস অনলি 1100 টাকা, হ্যাঁ অনলি মাত্র 1100 টাকা, না এগুলো না, ওগুলো দেখো, মাত্র 1100 টাকা। এখন আরেকটা কন্টেস্ট করব, হ্যাঁ আরেকটা কন্টেস্ট যেটা করব সেটা হচ্ছে যে আমি দুই তিনটা ড্রেস দেখিয়ে দেন আরেকটা কন্টেস্ট করবো, সেটাতেও সবাই ডেলিভারি চার্জ ফ্রি পাবা, সবাই বলতে হচ্ছে যে তিনজন উইনার হবে। এটার প্রাইস জানো? ওকে, আর প্রাইস গেস করা লাগবে না, বলে দিয়েছি। ওকে, হিজাবটা অনেক ভাগ্যবান, অনেক ড্রেসের সাথে ম্যাচিং হয়ে যায়, হ্যাঁ তার জন্যই আমি এটা ছেড়ে দিতে চাইলেও এই হিজাবটা ছেড়ে দিতে পারি না, হ্যাঁ কারণ দেখা যায় যে আমার ম্যাক্সিমাম কালারফুল ড্রেসের সাথে এটা ম্যাচ করে যায়। আমি আমি এতই মানে এতই আমার কি বলে এই হিজাবটা আমার প্রিয়,
মানে আমি ওনাকে আর ছাড়তেই পারি না, ঠিক আছে? অলওয়েজ দেখা যায় যে সব ড্রেসের সাথে ম্যাচিং হয়ে যায়, লাইক এই যে দেখেন, ওয়াও পিকক ব্লু না, খুব সুন্দর একটা পিকক ব্লু কালার, তার মধ্যে এই যে প্লাস মাইনাসের সুন্দর ডিজাইন, ঠিক আছে? তার মধ্যে আবার ডলার ওয়ার্ক করা আছে, দেন এটা হচ্ছে গিয়ে গলার ওয়ার্কটা, হ্যাঁ গলাতেও অনেক সুন্দর করে এইভাবে ওয়ার্ক করা আছে, অ্যান্ড এই যে ওয়াও, ওকে সো এটা একটা না জামদানি প্রিন্ট, হ্যাঁ প্রিন্টটা হ্যাঁ সুন্দর করে জামদানি প্রিন্ট করা আছে, অ্যান্ড এই যে এটা হচ্ছে গিয়ে গলার ওয়ার্কটা, দেখেন গলার ওয়ার্কটা খুব সুন্দর, এই যে এখানে গিট ওয়ার্ক করা আছে, দেন এখানে একদম আরি ওয়ার্কও করা আছে এবং ডলার ওয়ার্ক করা আছে, তো খুবই সুন্দর একটা জিনিস। দেন এটা হচ্ছে গিয়ে ফুল ফ্রন্ট পার্টটা, অনেক সুন্দর করে ফুল ফ্রন্ট পার্টটা করা আছে, অ্যান্ড এটা হচ্ছে ব্যাক পার্টটা, এটা কাপড়টা অনেক ভালো, হ্যাঁ অনেক ভালো একটা ম্যাটেরিয়াল, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে স্লিভসটা, ওকে সো এইটার অন্যটা দেখাই দিই, পুরোই একদম খুব সুন্দর করে একটা জামদানি ফিল আছে এটাতে, অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারটা, অ্যান্ড এই যে এটা হচ্ছে ওড়নাটা, খুবই সুন্দর, 1100 টাকা প্রাইস, 1100 টাকা করে, ব্ল্যাক আছে এটার একটা, ব্ল্যাক দেখিয়ে দিই, জয়পুর চুনরি, তারপর ইয়েলোটা দেখাই দিও, হ্যাঁ ব্ল্যাক আছে একটা, এই যে ওয়াও ব্ল্যাকটা কিন্তু দারুণ না, অনেক সুন্দর, একই ডিজাইন, সেম ডিজাইনের উপর ব্ল্যাকটা আছে, দেখেন ফুললি ডলার ওয়ার্ক পাচ্ছেন, একদম কি বলে এটা, এই যে গিট ওয়ার্ক পাচ্ছেন, ফুললি একদম ফুললি সুন্দর একটা জিনিস, হ্যাঁ খুব দ্রুত করে নিয়ে নিতে হবে যাদের ভালো লাগবে। ফেরদৌসি বেগম হচ্ছে আল্লাহ এত সুন্দর ড্রেস, ওকে এটা তো মাল্টি কালার, একের ভিতর সব, হ্যাঁ আপু আপু আমাকে আর রিপ্লাই দিল না, ইনবক্সে শাট ডাউন হয়ে যাচ্ছে, শাটডাউন হয়ে যাচ্ছে, ও আচ্ছা লকডাউন হয়ে যাচ্ছে, হ্যাঁ এখন তো লকডাউন নাম চেঞ্জ হয়ে শাটডাউন হয়ে গেছে, আমি আর চিনতে পারি নাই, ওকে আপু মেজারমেন্ট করে দাও না, মেজারমেন্ট করার কিছু নাই আপু, এগুলাতে ইনাফ কাপড়, আমার পরোটা সহ এগুলাতে ইনাফ কাপড়, অ্যান্ড 45 to 46 লং হয়ে যাবে, ঠিক আছে? অ্যান্ড এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট পার্ট, হ্যাঁ দেন এটা হচ্ছে ব্যাক পার্টটা, এটা আমি একটা ব্লু কালার দেখিয়েছি, ওকে সো বিউটিফুল, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে স্লিভসটা, ওকে আপনার গার্ডটা লাগবে, আচ্ছা আপনার গার্ডটা লাগবে, হ্যাঁ নিয়ে নিন, ফোন নাম্বার অ্যাড্রেস স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দেন, ঠিক আছে? এই যে এটা হচ্ছে গিয়ে ড্রেসটা, এটা হচ্ছে ওড়নাটা, প্রাইস 1100 টাকা, অনলি 1100 টাকা। এখন একটা ধামাকা ড্রেস দেখাবো, হ্যাঁ যেটা কি না অনেক রিজনেবলে পেয়ে যাচ্ছেন, ওকে আপু আপনার হিসাব পড়াটা দেখাবেন কেমন না আপু, আচ্ছা দেখাবো, এবার ঈদে একবার দেখাই দিব, এক চান্স দেখাই দিব, ওকে মেজারমেন্ট করে দাও, মেজারমেন্ট করার কিছু নেই, বললাম তো চড়া হয়ে যাবে প্রায় 78 to 80 inches আর লং হয়ে যাবে 45 to 46 inches, ঠিক আছে? ইয়েলো কালার, ইয়েলোর মধ্যে না আমার একটা দুর্বলতা আছে, সবসময় একটা উইকনেস কাজ করে, তো এটাও ব্যতিক্রম না, ঠিক আছে? এই যে এটা হচ্ছে গিয়ে গলাটা, গলাটাতে খুব সুন্দর করে এইভাবে, হ্যাঁ এই যে গিট পাতা ওয়ার্ক করা আছে, এখানেও গিট ওয়ার্ক করা আছে, অ্যান্ড পুরো টুকুতে ডলার সেট করা, এই যে পুরো টুকুতে ডলার সেট করা, অ্যান্ড পুরো ড্রেসটাতে দেখেন এইভাবে ডলার ওয়ার্ক করা আছে, হ্যাঁ এইখানেও ডলারের সাথে আরি ওয়ার্ক করা আছে, তারপরে এখানে তো আবার দেখা যাচ্ছে এটা কী ওয়ার্ক বলে, এটাকে স্প্রিং ওয়ার্ক বলে, হ্যাঁ খুব সুন্দর করে যে স্প্রিংয়ের ওয়ার্ক করা আছে, ঠিক আছে? গোল্ডেন কালারের স্প্রিংয়ের ওয়ার্ক করা আছে পুরো ফ্লোরালটা জুড়ে, ঠিক আছে? সো এটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে টোটাল ফ্রন্ট পার্ট, হ্যাঁ খুবই সুন্দর টোটাল ফ্রন্ট পার্ট, এটা কেমন যেন একটা কুসুম হলুদ হলুদ টাইপের একটা কালার, অ্যান্ড এই যে এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা, অ্যান্ড এটা হচ্ছে স্লিভসের অংশটা, ঠিক আছে? তো যার যার ভালো লাগবে নিয়ে নেবেন, এই ড্রেসটা আর একদম রিজনেবলে পেয়ে যাচ্ছেন, একদম রিজনেবলে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? তোমার কথা শুনতে পাই না, আসলে শোনা যাচ্ছে না আমার কথা, দেখো তো, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে ওড়নাটা, প্রাইসটা বলে দিই, এটার প্রাইস একদমই রিজনেবল, প্রাইস হচ্ছে 1050 টাকা, মাত্র 1050 টাকায় পেয়ে যাচ্ছ, আমার কথা ঠিক আছে আপু, একদমই ঠিক আছে, ওকে দেন আমি এখন একটা ওই যে কনটেস্ট করবো বলছি না, কনটেস্ট করে দেন আমার ড্রেসের কালারগুলো দেখাই দেবে, এখন থেকে আবার কনটেস্ট শুরু, দেখি তো কে 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 কে, আচ্ছা আমার কথা সবাই তো শুনতে পাচ্ছ না, খালি মিনুয়ারা আপু কেন শুনতে পাচ্ছে না জানি না, ঠিক আছে
আচ্ছা আমার হিজাব বাঁধাটা হয়ও নাই, এটা কী দেখাবো? হিজাব বাঁধা স্টার এই যে এদিক এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। ওকে, সো না ঈদ কালেকশন কবে আনবা আপু? ঈদ কালেকশনই তো চলছে, ঠিক আছে। ওকে, সো সবটাই ঈদ কালেকশন। ওকে, আচ্ছা কোন কালারটা পরবো বলো, তোমার আমার মনের সাথে তোমাদের মনের কতটা মিল আমি একটু দেখে নেই। হ্যাঁ, ফার্স্ট তিনজন আপুকে লাকি উইনার ঘোষণা করবো, যারা একদম একদম ডেলিভারি চার্জ ফ্রি পাবে। হ্যাঁ, খাদার পেপার আপু বলছে মেরিন, মেরিন মানে কি মেরুন? ওকে, দেখি আরও 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 আপুরা গেস করুক, প্রথম তিনজন কোন কালারটা আমি পরবো সেখান থেকে। আপু এটা নিব, ওকে দ্রুত নিয়ে নেন, যে ড্রেসটা পছন্দ হয় সেটা নিয়ে নেন। নিমু আসান বলছেন মেরুন, জনক খাতুন বলছেন পার্পল, পার্পল তো নাই, ম্যাজেন্টা কালার আছে। আমি বলি আর তিনটা কালার আছে, অ্যাশ, ম্যাজেন্টা, মেরুন, মেরুন, মেরুন। ওকে, সবাই বলছেন মেরুন, মেরুন, পিঙ্ক, পিঙ্ক, মেরুন, মেরুন আছে, পিঙ্ক নাই, ম্যাজেন্ডা। আপু এটা নিব, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা জয়নব খাতুন আপু ফার্স্ট উইনার, হ্যাঁ, অ্যান্ড 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 আমাদের সেকেন্ড উইনার হচ্ছেন জাহানারা বেগম, অ্যান্ড অ্যান্ড থার্ড উইনারকে খুঁজে বেড়াচ্ছি। আচ্ছা জয়নব খাতুন আপুকে ডিসকোয়ালিফাইড করা হলো, উনি অনেক চারবার চার কালারের নাম বলেছেন, একবারও এক কালারের নাম বলেন নাই। জয়নব খাতুন আপু আপনাকে দেয়া যাচ্ছে না, উইনারের উইনার করা যাচ্ছে না, এটা তো মাল্টি কালার একের ভিতর অনেক, রাইট? ওকে, সো জয়নব খাতুন আপু ক্যান্সেল হয়ে গেছেন, কারণ উনি অনেক মানে চারবার চারটা কালারই বলে ফেলেছেন। হ্যাঁ, তো সেখানে আর উইনার হওয়া যায় না। ওকে, আচ্ছা আমি সেকেন্ড কাকে বলেছি? হ্যাঁ, জাহানারা, হ্যাঁ জাহানারা আপুকে বলেছি সেকেন্ড। না জাহানারা আপু কয়েকবার কয়েকটা প্রাইস কয়েকবার কয়েকটা কালার বলেছেন, ঠিক আছে। আচ্ছা সোনিয়া জামান, না আচ্ছা আমি আরেকটা মোবাইলে দেখে নেই। সোনিয়া জামান আপু ফার্স্ট উইনার, আচ্ছা দেন হচ্ছেন গিয়ে না হবে না, যারা চেঞ্জ করেছেন যেমন সোনিয়া, না সোনিয়া জামানও চেঞ্জ করেছেন, ওনারটাও হবে না, ঠিক আছে, উনিও ডিসকোয়ালিফাইড। ওকে, কেন একবার এক কালার চিন্তা করে বসে থাকেন না, বলে বসে থাকেন আপু আটকে আটকে যাচ্ছে। আচ্ছা আবার প্রথম থেকে আমি দেখছি, হ্যাঁ, তবে যারা ডিসকোয়ালিফাইড হয়েছেন তারা আর হবেন না। চারুলতা ফার্স্ট হয়েছেন, চারুলতা ফার্স্ট, চারুলতা একজন, চারুলতা অ্যান্ড 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 নন্দিনী ইসলাম অ্যান্ড পাপিয়া সুলতানা হীরা আপু, তিনজন, হ্যাঁ পাপিয়া সুলতানা হীরা আপু, নন্দিনী জামান অ্যান্ড আমাদের হচ্ছে গিয়ে ফার্স্ট উইনারের নাম ভুলে গেছে আবার, চারুকলা, না চারুলতা, সরি চারুলতা, ঠিক আছে। তো তিন তিনজন লাকি উইনার, হ্যাঁ আপনারা সঠিক গেস করেছেন, আমি এখন কালারগুলো দেখাই দিব, তখন বুঝতে পারবেন যে কোনটা আমি পরে আসবো, ঠিক আছে, নাকি আগে পরে আসি, ঠিক আছে। তো আপনারা যারা উইনার হয়েছেন তারা একটু স্বস্তিতে বসেন, আর গেস করা লাগবে না, আমি চেঞ্জ করে আসি, তখনই দেখতে পারবেন যে কাকে উইনার হয়েছেন এবং কেন উইনার হয়েছেন।
ওকে হয়ে গেছে, এখন দেখি কে যে যে বলেছেন আমার মনের সাথে কার কার মিল আছে। হ্যাঁ, তার তো নাম বলে দিলাম, ফার্স্ট উইনার হয়েছে, তাই বলে যারা উইনার হননি কিন্তু কালার সাথে বলছেন তাদের সাথে যে আমার মনের মিল নাই তা একবারেই ঠিক না, ঠিক আছে? তো তাদের সাথেও আমার মনের মিল আছে, ঠিক আছে? তো উইনার তো আর সবাই হয় না, ফার্স্ট ফার্স্ট যারা বলে তারা উইনার হয়। তো দেখি তো কার কার সাথে মনের মিল আছে, চলে আসবো চলে আসবো চলে আসবো। কেউ বলেছেন মেরুন, কেউ বলেছেন অ্যাশ, কেউ বলেছেন ন্যাভেন্ডা। আসলে কি, আসলে কি ম্যাজেন্ডা, ঠিক আছে? আসলে হচ্ছে গিয়ে ম্যাজেন্ডা, ঠিক আছে? তো যে যেখানে আছেন আবার জয়েন করেন, আমি আবারও কালারফুল হয়ে আসছি, একদম ঝাঁকানাকা কালার যেটাকে বলে। হ্যাঁ, একদমই বলে না যে ঝাঁকানাকা ঝাঁকানাকা ভাব, ঠিক আছে? তো একদমই ঝাঁকানাকা কালার পরে চলে আসছি আমার আনসেটিং হিজাব পরে। হ্যাঁ, একদমই আনসেট হিজাব হয়েছে আজকে, ভালো লাগতেছে না, কেমন যে আনকমফর্টেবল লাগে। হ্যাঁ, হিজাবটা যদি সেট না হয়, গলার এখানে এতগুলো জমে গেছে আইসা, ঠিক আছে? সব মিলায় আমার একদম আজকে ভালো লাগতেছে না, ঠিক আছে, হিজাবটা। হ্যাঁ আপু, আপনাকে দেখতে না হ্যাপি লাগছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আল্লাহ, ওকে, অনেকে মেরুন মেরুন লেগেছে, না আমি মেরুন পরি নাই, ঠিক আছে? রোজি বলছেন আমি মেরুন বলেছিলাম, মেরুন তো হয়নি জানা চগতল আপু। অ্যান্ড রোজি আপু, হয়েছে তো, এই যে দেখেন, হয়েছে তো, হয়েছে তো আমাদের কি বলে, এই যে ওয়াও ম্যাজেন্ডা। হ্যাঁ, আমি তো অনেকবার বলছি, অনেকবার বললে হবে না, সবার আগে বলতে হবে, এবং একবার একজনকে এক কমেন্টই করা লাগবে। হ্যাঁ, বারবার কমেন্ট চেঞ্জ করলে হবে না, একবার ম্যাজেন্ডা, একবার অ্যাশ, একবার কেউ বলছে যে মেরুন, ঠিক আছে? হ্যাঁ, তিনবার তিন ধরনের কমেন্ট করা যাবে না, ঠিক আছে? মতরা মিলি বলছেন ঝাঁকানাকা ঝাঁকানাকা লাগছে তোমায়। হ্যাঁ, এই কালারটা অনেক সুন্দর, খুব সুন্দর একটা হট পিঙ্ক বলতে পারেন, ম্যাজেন্ডা পিঙ্ক বলতে পারেন, খুবই সুন্দর একটা জিনিস। অ্যান্ড এইটার সাথে গ্রিন শেড আছে এবং পার্পল শেড আছে, সব মিলিয়ে না অন্যরকম সুন্দর ড্রেসটা, ঠিক আছে? অ্যান্ড চুনরি মানেই তো কালারফুল, চুনরি মানেই আজ পর্যন্ত আমরা জীবনও দেখি নাই যে চুনরি কালারফুল হয় না, ঠিক আছে? ওকে, এক দুটা চুনরি কালারফুল হয় না, মানে এক দুটো চুনরি হয়তো বা একটু লাইট কালারের হয়, বাট চুনরি মানেই হচ্ছে এইরকম চটকদার কালার। হ্যাঁ, একদমই কালারফুল হতে হবে, ওকে? তো এইটা হচ্ছে গিয়ে কটনের ড্রেস। হ্যাঁ, আমি ফার্স্ট ড্রেসটা খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, এর জন্য এটা আমাকে অতটা কষ্ট করে বুঝাতে হবে না, কারণ এইটা বুঝাই যাচ্ছে। আমরা নাম দিয়েছি জয়পুরি চুনরি, যেহেতু এটা হচ্ছে কি জয়পুরি, একদম কটন জয়পুরি যেটা বলে সেইটার চুনরি। অ্যান্ড জারদোসি চুনরি, জারদোসি চুনরি যেরকম একটা ওয়ার্ক হয় না, ঠিক সেই রকম একটা জারদোসি চুনরির মতো করে এই ওয়ার্কটা করা আছে, ঠিক আছে? ওকে, সো এটা হচ্ছে গিয়ে টু মাচ বিউটিফুল একটা জিনিস, এই যে টু মাচ বিউটিফুল একটা জিনিস। এইভাবে ম্যাজেন্ডার ভিতরে না আরও ফুটে ফুটে আছে জিনিসগুলো, আরও ক্লিয়ারলি ফুটে ফুটে আছে, খুবই সুন্দর করে এইভাবে গোল্ডেন স্ট্রাইপ আছে, অফ হোয়াইট স্ট্রাইপ আছে, খুব সুন্দর করে। অ্যান্ড কালারফুল কালারফুল চুনরি প্রিন্ট আছে, তার সাথে ওই যে এর আগেও যেমন ছিল ডলার ওয়ার্ক, সেরকম ডলার ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে। অ্যান্ড এটা কিন্তু হস্তচালিত মেশিন দ্বারা, যেটা আমি আগেও বলেছি, এই যে এইটাতেও সেই ব্যতিক্রম না, হ্যাঁ সেরকমই সুন্দর। ওকে, তোমাকে যে কী সুন্দর লাগছে, থ্যাংক ইউ নন্দিন ইসলাম আপু, তুমি আমাকে অনেক ভালোবাসো বলে তোমার অলওয়েজ মনে হয় যে তোমাকে যে কী সুন্দর লাগছে। আসলে তো আমাকে একরকমই লাগে, ঠিক আছে, আমিও বুঝতে পারি, ঠিক আছে? তো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা, এই যে পুরো টুকু দেখেন এত সুন্দর করে প্রত্যেকটা ড্রেসের কালার ফাটাফাটি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আমি জানি, কারণ চুনরি না কালারফুল হতেই হবে, অ্যান্ড চুনরির কালারগুলো যদি ম্যাজেন্ডা হয়, ইয়েলো হয়, তাহলে তো কোনো কথাই নেই, মেরুন হয়। হ্যাঁ, আর এখানে আর একটু ডিফারেন্ট কালার আছে, যেটা হচ্ছে অ্যাশ কালার। হ্যাঁ, যেটা অ্যাশ কালার চুনরি আমার তেমন করা হয় না। রতি আপু বলছেন, হাই আপু, আমি পাঁচটা ড্রেস অর্ডার করছি, ডেলিভারি চার্জ ফ্রি করে দিও। একটু বললো আপু যে আমার পাঁচটা ড্রেস অর্ডার, তো আমার ডেলিভারি চার্জ ফ্রি, একটু বলে দিও তো। হ্যাঁ, অ্যান্ড পাঁচটা ড্রেস যারা অর্ডার করে তাদের ডেলিভারি চার্জ ফ্রি হয়। ওকে, সো লং কত, লং হবে 45-46 ইঞ্চি বলেছি তো এর আগে। হ্যাঁ, তো এটা হচ্ছে গলার কাছটা, আপনার আরও বেশি ভালো লাগবে, আমি একটু উল্টো সাইডটা দেখাই। হ্যাঁ, এই যে এই জিনিসটা দেখে আরও বেশি সে মনে শান্তি লাগবে, এই যে এটা কিন্তু টোটালি হাতের কাজ, গলার যে কাজটা আছে টোটালি হাতের কাজ করা, দেখেন পুরোটাই হাতের কাজ করা 100%, ঠিক আছে? তো আমি একটু দেখাই দিই, এই যে ফ্লাওয়ারগুলো যে করা আছে, অতীব কষ্টে ফ্লাওয়ারগুলো করানো হয়। হ্যাঁ, লাইক এই যে দেখেন ফ্লাওয়ারগুলো
ও মাই গড, এই যে ফ্লাওয়ারটা, হ্যাঁ খুবই সুন্দর। এই ফ্লাওয়ারগুলো কিন্তু হাতে করা লেগেছে এবং মাঝখানে একটা করে গ্লাস ওয়ার্ক করা হয়েছে। অ্যান্ড গিট গিট যে ওয়ার্কটা দেখছে, এই যে এই ম্যাভেন্ডার সাথে তো পার্পল পোর্শন করা হয়েছে, পার্পল কালার, পার্পল কালারের মধ্যে গ্রিন গ্রিন কালার হয়েছে, তার মধ্যে আবার এরকম ড্রপ 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 করা আছে, ঠিক আছে। তার মধ্যে আবার এই যে খুব সুন্দর করে গলাটা তো করাই আছে, এই যে দেখেন ওয়াও, ওকে গিট গিট ওয়ার্ক করা আছে, তারপর এক একটা ডলার সেট করা আছে, খুবই কালারফুল একটা জিনিস। তো এটা হচ্ছে গিয়ে গেল গলার পোর্শন। অ্যান্ড এমনভাবে কারুকাজটা করা, একটু আমার দিকে খেয়াল করে তাকালেই আপনারা বুঝতে পারবেন যে একটু হাফ হাফ পর্যন্ত, মানে এই স্ট্রাইপটা যেটা আছে সেটা হাফ পর্যন্ত এসেছে, হ্যাঁ বডি হাফ পর্যন্ত আসছে, তার জন্য কিন্তু একটু মানে কেমন একটা কোটি কোটি ভাব লাগে, হ্যাঁ দেখতে খুব সুন্দর লাগে, হাফ কোটি পরি না আমরা, তো ওই রকম টাইপের লাগে। ওকে, তো এটা গেল গিয়ে টোটাল জিনিসটা, হ্যাঁ টোটাল গলার জিনিসটা। দেন এই যে গলা থেকে নিচে নেমে এখানে একটা বরফি বরফি বলেন ঘুড়ি বলেন, খুব সুন্দর বরফি ঘুড়ি শেপের পেয়ে যাচ্ছে। তারপর এখানে যে কলকা কলকার ভিতরে আড়ি ওয়ার্ক করা, তো মাইন্ড ব্লোয়িং না পুরো জিনিসটাই দেখেন। অ্যান্ড পার্পল কালার, হ্যাঁ মাস্ট বি, আপনাকে মনে রাখতে হবে যে ম্যাভেন্ডার সাথে পার্পল এবং গ্রিনটা না খুবই একটা ট্রেন্ডি লুকিং, হ্যাঁ আপনি একটু খেয়াল করে দেখবেন। আমরা রাজস্থানি লুক যেটা আমরা মনে করি, যে রাজস্থানকে কল্পনা করলেই মনে হয়, জয়পুরকে কল্পনা করলেই মনে হয় যে কালারফুল একটা কিছু। অ্যান্ড কালারগুলো কিন্তু এরকম টাইপের হয়, মানে ম্যাভেন্ডার সাথে হচ্ছে গিয়ে আটকে আটকে যাচ্ছে কেন, আই ডোন্ট নো আপু, আটকে আটকে যাচ্ছে কেন, আজকে লাইভে অনেক প্রবলেম, আমি আজকে দুপুরে লাইভে এসে বুঝেছি, এখনও এসে বুঝছি, ঠিক আছে। তো এই যে দেখেন খুবই সুন্দর, জাস্ট যেরকম দেখছেন ঠিক তার চেয়ে বেশি সুন্দর চোখ, খালি চোখে লাগবে, ক্যামেরাতে না খালি চোখে লাগবে, ঠিক আছে। ক্যামেরাতে তো দূরে গেলে একটু ডিপ হচ্ছে, সামনে একটু লাইট হচ্ছে, বাট খুবই সুন্দর কালারফুল একটা জিনিস। অ্যান্ড খুব সুন্দর করে এইভাবে চুনরির মধ্য দিয়ে এই যে এইভাবে যে কারুকাজ করে সুন্দর করে চুনরিকে ফুটিয়ে তোলা যায়, এটা এই ড্রেস না দেখলে বিশ্বাসই হতো না, ঠিক আছে। সো অনেক সুন্দর করে এইভাবে টোটালটাতে কারুকাজ করা আছে, ঠিক আছে। প্রত্যেকটা পোর্শনে ফ্রন্ট পার্টে একদম খুব সুন্দর করে আড়ি ওয়ার্ক করা, ডলার ওয়ার্ক করা, গিট ওয়ার্ক করা, ঠিক আছে, কোনোটা পোর্শন বাদ নাই, একদম আপ টু বটম পর্যন্ত। ওকে, তো পুরো ড্রেসটা দেখিয়ে দিলাম, এটা হচ্ছে গিয়ে পুরো ফ্রন্ট পার্টটা, দেন এটা হচ্ছে ব্যাক পার্টটা, ওয়াও খুবই সুন্দর ব্যাক পার্ট, ব্যাক পার্টটা তো এরকম হাফ স্ট্রাইপ করা আছে, হাফ স্ট্রাইপ করা থাকলে মনে হয় হাফ কোটি পরে আছি, ঠিক আছে, মনে হয় না যে আমরা যে শর্ট কোটিগুলো যে পরে ওরকম টাইপের একটা ফিল আসে। তো আরও সুন্দর করে ডিজাইন দিয়ে হয়তো বা এটা বানানো যেত, ঠিক আছে, হয়তো বা না অবশ্যই এটা বানানো যাবে আরও সুন্দর ডিজাইন দিয়ে, কারণ এনাফ পরিমাণ কাপড় আছে, আপনি ফ্রক স্টাইল বানাতে পারবেন, আপনি কাফতান স্টাইল বানাতে পারবেন, যে কোনো স্টাইল এটাতে বানাতে পারবেন, যেহেতু এনাফ কাপড় আছে, 8 ইঞ্চির মতো কাপড় দেওয়া আছে। তো এটা হচ্ছে ব্যাক পার্টটা, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে স্লিভসের পোর্শনটা, ও মাই গড, ও মাই গড, স্লিভসটা দেখানো না, এত সুন্দর স্লিভসের পোর্শনটা টোটালটা, ঠিক আছে, জাস্ট অস্থির কালারগুলো, হ্যাঁ চারুলতা আপু রাইট, আপনাকেই খুঁজছিলাম, ওকে। অ্যান্ড আপনার সাথে আমার মনের অনেক মিল আছে, আপনি বুঝেছেন যে আমি ম্যাজেন্ডাই পরবো, ঠিক আছে, যেহেতু আমি কালারের রানী। ওকে, তো এটা হচ্ছে স্লিভসটা, স্লিভসে কিন্তু 1, 2, 3, 4 রকমের কালার আছে, কীভাবে, এই যে এখানে ম্যাজেন্ডা, এখানে পার্পল, অ্যান্ড এখানে গ্রিন কালার আছে, অ্যান্ড ম্যাজেন্ডা কালারের ড্রেস থেকে কাপড় নিয়ে জাস্ট আমি পার করে নিয়েছি, ওকে, যেটা আমি অলওয়েজ করি প্রত্যেকটা ড্রেসের সাথে। এটা হচ্ছে সালোয়ারটা, পিওর কটনের সালোয়ার, দেন আমি ওড়নাটা দেখিয়ে দিই, ও মাই গড, ও মাই গড, এই ওড়নাটা আরও বেশি সুন্দর, ঠিক আছে। এখানে না মানে পার্টটা কেমন জানি একটা ব্লু কালার, ব্লুইশ পার্পল কালার আসছে, ব্লুইশ পার্পল কালার আসছে, এই জায়গায় যে ব্লু হয়ে গেছে, এই জায়গায় যে পার্পল কালার হয়ে গেছে, সো টোটালি একদম সুন্দর একটা জিনিস। অ্যান্ড এই যে এভাবে চারোদিকে, হ্যাঁ একদম সুন্দর করে অস্থির কালারগুলো, রাইট, ওকে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আয়েশা সুমি, অনেকদিন পর। এই যে এইভাবে পুরো টুকুতে কী করা আছে, কুশি কাঠার ওয়ার্ক করা আছে উইথ হেম ওয়ার্ক, ঠিক আছে। টোটাল জিনিসটা দেখেন, এখানে গ্রিন পোর্শনটা দেখেন, হ্যাঁ দেন এখানে যে পার্পল পোর্শনটা আছে, ম্যাজেন্টা পোর্শন আছে, টোটালি অনেক সুন্দর। আপনি যদি এইভাবে মিডলেও ওড়না নেন, লাইক এই যে একটু বড় করে সুন্দর করে মিডলেও ওড়না নেন, তাতেও অনেক ভালো লাগবে। সাবরিনা মাসুদ খান, আপনি আসছেন কেন, ও মাই গড, দেরি হয়ে গেল গো আপু, আজকে তো আসেনি নাই, আসছেন কেন, এখন আসছেন কেন, এখন আসা যাবে না, একদম প্রথমে আসতে হবে, নাহলে রাগ করবো আমি, ঠিক আছে। সো এটা হচ্ছে
টোটাল ওড়নাটা দেখেন খুবই সুন্দর, মাঝখানে নিলেও ওড়না ভালো লাগছে। একটা আপনি হোয়াইট ড্রেস, একটা এক কালার ইয়েলো ড্রেস, এক কালার পার্পল ড্রেস, এক কালার গ্রিন ড্রেস, যে কোনো ড্রেসের সাথে আপনি কিন্তু এই ওড়নাটা ক্যারি করতে পারবেন। ঠিক আছে, এইরকম একটা ওড়নাই তো খুঁজছিলাম, তাই না? তো মনে হয় কি যে না আমি থাক আমার ড্রেস দরকার নেই, আমি খালি ওড়নাটাই নিবো। মাঝে মাঝে হয় কিন্তু আমার সাথে কিন্তু এরকম প্রায়ই হতো আগে। হ্যাঁ, আমি জাস্ট ওড়নার জন্য ড্রেস নিয়ে নিতাম। ওকে, সো এটা হচ্ছে গিয়ে ওরকম মাথা নষ্ট একটা কালার কম্বিনেশন, মাথা নষ্ট একটা ড্রেস। তো দুইটা কালারই যে আমি পরেছি, দুটা কালারই খুবই সুন্দর, দুটা কালারই। ওকে, মেয়েকে নিয়ে ব্যস্ত ছিলাম। ও আচ্ছা, শুরু হয়ে গেছে না ব্যস্ততা? আচ্ছা যাও, কথা বললাম না। ওকে, ব্যস্ত থাকো, যার যার জীবনের শেষে ব্যস্ত থাকো, কথা বললাম না, রাগ করলাম। ওকে, তো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা, এটা হচ্ছে ওড়নাটা, স্যালোটা দিলা না দিছিলে? আচ্ছা দেখানো লাগবে না, একবার দেখাইছি না। ওকে চলবে, তো স্ক্রিনশট নিয়ে নেন। হ্যাঁ, থ্রি পিস স্ক্রিনশট নিয়ে নেন। প্রাইস হচ্ছে 1100 টাকা, মাথা নষ্ট প্রাইস। হ্যাঁ, এই প্রাইসে এই ড্রেসটা সম্ভব না। ওকে, তোমার জামাগুলো সবসময় সুন্দর, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। এই যে এটা হচ্ছে নেক্সট, ওয়াও, সো বিউটিফুল, তাই না? একদম খুবই সুন্দর। ওকে, খুবই সুন্দর একটা জিনিস, অ্যান্ড খুব সুন্দর করে এইভাবে এইভাবে সুন্দর করে এইভাবে দেখেন, ওয়াও 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 ওয়াও। ওকে, নোটিফিকেশন পাই নাই, অনেকেই নোটিফিকেশন পাই নাই আপু। এই যে এটা কিন্তু অ্যাশ কালার, ডিপ সুরমা কালার বলতে পারেন, অ্যাশ না, ডিপ সুরমা কালারও বলতে পারেন। খুব সুন্দর ডিপ ব্লুইশ সুরমা কালার, একটা ব্লুইশ অ্যাশ হয় না, খুব সুন্দর একটা কালার। এই যে এটা গলার কাজও খুব সুন্দর করে ফুটে আছে ব্ল্যাকের ভেতরে। হ্যাঁ, একদম কারুকাজ একদম দেখেন, আল্লাহ, এটা এত সুন্দর করে ফুটে আছে কেন? দেখেন আমার কালারটার চেয়েও অনেক সুন্দর করে এটা ফুটে আছে, আনবিলিভেবল সুন্দর। ওকে, তো অনেক সুন্দর একটা জিনিস। এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট পার্টটা, কালারগুলো আমি দেখাই দেই, আপনারা বুঝবেন কোনটার সাথে কোনটার কী কন্ট্রাস্ট, কারণ আমার নিজের মাথায় মনে রাখা সম্ভব না, এত সুন্দর সুন্দর করে কন্ট্রাস্ট করে দেওয়া আছে। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা, এসিটা অফ করে দাও। ওকে, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা, খুবই সুন্দর একটা ব্যাক পার্ট করা আছে। দেন এটা হচ্ছে গিয়ে স্লিভসের পোর্শনটা। ঠিক আছে, তো যার যেটা ভালো লাগবে খুব। ওকে, সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে সালোয়ারটা, অ্যান্ড এটা হচ্ছে ওড়নাটা। ঠিক আছে, মমতার মিলি, খালেদা বেগম আপু, নন্দিনী ইসলাম আপু, সাবরিনা মাসুদ খান আপনি, অ্যান্ড আরও অনেকে, হালিমা আক্তার, উম্মে হোসাইন, অ্যান্ড আয়শা সিদ্দিকা আপু। হ্যাঁ, আপনারা না আসলে আমার মনে হয় যে আমি পূর্ণতা পেলাম না। ঠিক আছে, আমার লাইফ পূর্ণতা পেল না। ঠিক আছে, তো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা, এটা হচ্ছে ওড়নাটা। ওকে, ওয়াও, সো বিউটিফুল। প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 1100 টাকা, অ্যান্ড মোস্ট ওয়ান্টেড যে কালারটা সেইটা হচ্ছে এইটার মেরুন। আপনারা সবাই বলছিলেন যে মেরুন মেরুন মেরুন, বাট আমি তো মেরুন বানাই নাই। ঠিক আছে, আমি যত ব্যস্ত থাকি কিন্তু তোমাকে মিস করে রাগ করো না আপু, প্লিজ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, এত যে মনে মনে করে আসেন এটাই আমাদের জন্য অনেক। ঠিক আছে, তো এটা হচ্ছে মেরুন কালার, ডার্ক মেরুন। হ্যাঁ, খুব সুন্দর একটা ডার্ক চকলেটি, ওকে, ডার্ক চকলেটি মেরুন, তার মধ্যে আবার এই যে এখানে গ্রিন কালার আছে, খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন। অ্যান্ড এটা হচ্ছে টোটাল টোটাল ধামাকাটা, এটা বললাম না কেন, এটা কালকে বানাতে পারতাম, এত সুন্দর টোটাল ধামাকা কালার, না খুবই সুন্দর গ্রিন মেরুন অ্যান্ড অরেঞ্জ কালার কম্বিনেশন। অ্যান্ড এটা যে এত সুন্দর হবে আমি তা বুঝিও না, আমি খুলেও দেখি না এটা। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাক পার্টটা, অ্যান্ড এটা হচ্ছে স্লিভসের পোর্শনটা। হ্যাঁ, সো যার যতখানি ভালো লাগে নিয়ে নিতে হবে। হ্যাঁ, যত যেটা ভালো লাগছে, যতখানি না যেটা ভালো লাগছে নিয়ে নিতে হবে, অল ওভার কারুকাজ করা। হ্যাঁ, তুমি প্রিন্টের সেম প্রিন্টের ড্রেস তুমি পেয়ে যাবা, হ্যাঁ আরেকটু রিজনেবল, আরও কমে পেয়ে যাবা। ঠিক আছে, বাট সেম কাপড়ের কোয়ালিটি এবং সেম ওয়ার্ক দিয়ে, সো টাফ। হ্যাঁ, এর চেয়ে কমে পাবাই না, শিওর থাকো, এর চেয়ে কমে পাবার, সেম কারুকাজ একদম আপ টু বটম পর্যন্ত পুরোটুকু কারুকাজে ভর্তি, এবং হাতের কাজ। ঠিক আছে, নট মেশিন ওয়ার্ক, হাতের কাজ। অ্যান্ড এই যে পুরো ওড়নাতে এইভাবে কুশি কাটার ওয়ার্ক, দেখেন কত সুন্দর করে পুরো ওড়নাটাতে কুশি কাটার ওয়ার্ক। অ্যান্ড এই যে এরকম পিওর ক্যাম্ব্রিক কটনের সালোয়ার। ওকে, সো সব মিলিয়ে ঝিলিয়ে মাশাল্লাহ, মারাত্মক সুন্দর কালার কম্বিনেশন। মেরুনটা অনেক সুন্দর, একদিন মেরুনটাও বানায় ফেলবো। ওকে, সো প্রাইস হচ্ছে, কারণ চুনরি না, তুমি যতই কালার পরো, যতগুলো কালারই পরো, চুনরি কিন্তু অনেক কালারের অনেকের থাকে। হ্যাঁ, যেমন আমারই অনেক কালারের চুনরি আছে, ইন্ডিয়ান চুনরি আছে আমার কাছে। তো সব মিলিয়ে চুনরি না, মানে একদম কি বলে, নিতে ইচ্ছে করে, এত সুন্দর কালার হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে
এটা হচ্ছে গিয়ে ড্রেসটা অ্যান্ড এটা হচ্ছে ওড়নাটা 1100 টাকা। হ্যাঁ আমি প্রত্যেকটা কালার দেখে দিলাম আমার ড্রেসটা। অ্যান্ড ফার্স্টে কালারটা কি ভুলে গেছো? ফার্স্টে কালারটা আরেকবার একটু দেখিয়ে দিই। এই যে ফার্স্টে আমি এই ইয়েলো কালারটা পরে আসছিলাম। ও মাই গড, এই কালারটা জটিল তর সুন্দর কালার, ঠিক আছে? এই ইয়েলো কালারটা পরে আসছি। তো যার যার যেটা যেটা ভালো লাগে সেটা সেটা নিয়ে নেবেন। আমি আবার একটু দেখিয়ে দেন যারা ইয়েলো কালারের, কারণ একসাথে বরাবর আমি চারটা ড্রেস দেখে যাবো। হ্যাঁ চারটা কালারই একসাথে দেখিয়ে দিলাম। তো যার যার ভালো লাগবে যেই যেই কালার সেই সেই কালার নিয়ে নিতে পারো। আমার তো ইয়েলো অ্যান্ড ম্যাজেন্টা কালার সব দুটোই ভালো লেগেছে, তার জন্য আমি দুটোই নিয়েছি। এই যে 1100 টাকা জয়পুর চুন্ডি নাম দিয়েছি আমরা, ঠিক আছে? তো খুব দ্রুততার সাথে সবাই অর্ডার প্লেস করে নিয়ে নেবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।